তো এটা কিন্তু কোনো মেকআপ নেই, একদম ন্যাচারাল নরমাল, লিপস্টিকও লাগাইনি। এখানে পিঙ্কি দিয়ে আছে, পিঙ্কি দিয়ে আমি কিছু করেছি মুখে। সো ফাইনালি তোমরা বিফোর মানে আগে তো দেখলে চিকেন বারবিকিউ পিৎজা, আর এটা হলো পরাঠা, কিমা পরাঠা। মর্নিং এভরিওয়ান, ইম্পাশনি ব্লগে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা স্কিপ না করে লাস্ট অব দি কন্টিনিউ করো। আজকে হচ্ছে কি আবারও ক্লাসে যাবো, আর আজকে সেলফ মেকআপ হবে, ধুকধুক করছে, জানি না কি হবে, জানি না, সবটাই তোমরা দেখতে পাবে। আর তোমাদের দাদাভাই সকাল সকাল সবজি টবজি সব নিয়ে এসেছে, তো চলো কি নিয়ে এসেছে দেখি। এখানে বিস্কিট আছে, বিস্কিটটা ঢেলে রাখো, হ্যাঁ কৌটোটায়। ওখানে রয়েছে ডিম, না আর মাছটাছ কিছু এনে, আচ্ছা। আর এখানে সবজি নিয়ে এসেছে, কি কি আছে একটু দেখো তো আন্টি। পটল, ভিন্ডি, আলু, আর আমড়া, ছুটির ডাঁটা, ছুটির ডাঁটা, আদা, রসুন, অনেক কিছুই আছে। আর এখানে মাছ, মাছটা ঢেলে রাখো আন্টি আগে, বিস্কিট ঢেলে, হ্যাঁ বিস্কিটটা ঢেলে। তোমাদের দাদা ভাইয়ের ব্রেকফাস্ট, মানে ছুটির দিনে বলি না মাঝে সাঝে একটু বাইরের খাবার খেতে মন চাই। এটা কি গো, কচুরি না ডাল পুরি শানি? কচুরি না ডাল পুরি, কচুরি বলতে পারো না, ডিম পোচ হলে দেন আমি খাচ্ছি। নিয়েছি আমি আমার ব্রেকফাস্ট, এখানে ডিম পোচ, এখানে কচুরি আর আলু, আলু আর মটরের তরকারি। এশানি আমি ঘুগনি খেতে চাইছিলাম, লুচি দিয়ে পেয়ে গেছি আজকে বাড়িতে। বা হ্যাঁ, ভালো করে চেনেছো। ফাইনালি পুরো বিধ্বস্ত হয়ে এসেছি, মানে হাতে টাতে কিছু নেই, শুধু এটা রয়েছে, আমি সবই ভুলেছি, কানের দুলও নেই। তোমাদের তখন যেটা বলছিলাম যে সেলফ মেকআপ হবে, সেই জন্য একদম ন্যাচারাল নর্মাল। তো মেকআপ করার আগে দেখে নিলাম, আর এইগুলো আমার এমনিতে অয়েলি স্কিন, তো ভীষণ তেল ঝরে স্কিন থেকে, তো এটা কিন্তু কোনো মেকআপ নেই, একদম ন্যাচারাল নর্মাল, লিপস্টিকও লাগাইনি। এখানে পিঙ্কি দিয়ে আছে, পিঙ্কি দিয়ে আমি কিছু করেছি মুখে, অনেকে বিশ্বাস করো না। তো যাই হোক, চলো এবার দেন মেকআপ করে কীরকম লাগে নিজের ওপর নিজে ট্রাই করবো, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি, তোমরা লাস্ট অব্দি না স্কিপ না করে দেখতে থাকো। আমি তো লাঞ্চ করবোই না, জোর করে ফাতেমা দিল মাটন বিরিয়ানি ওর দিদির হাতের, আর এখানে পিঙ্কি দি দিল রুটি, তড়কা, আলুর তরকারি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। খাবো না ভেবেও বেশ ভালোই খেলাম। সো ফাইনালি তোমরা বিফোর মানে আগে তো দেখলে, আজকে ফার্স্ট টাইম লাইফে মানে আমি মেকআপ করি, কিন্তু জিন্দেগিতে মানে এমনিভাবে কোনোদিনই মেকআপ করিনি, আজকে ফার্স্ট টাইম সেলফ মেকআপ, আর নিজে নিজে করে আমার নিজেকেই নিজের অনেক ভালো লাগছে। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকে আমায় কেমন লাগছে দেখতে। ম্যামের কাছ দিয়ে যেটুকু দেখে, যেটুকু বুঝিয়ে, সমস্ত কিছু শিখে, সেলফ মেকআপ জাস্ট, এটা কোনো ব্রাইডাল নয় বা তোমার এইচডি নয়, সেলফ মেকআপ যেরম রাখতে হয় ওরমই রেখেছি। একটু পার্টি ওয়ার্ড মানে একটু মনে হচ্ছে পার্টিতে যাব, পার্টিতে যাব, ওরমই আমি লুকটা রেখেছি। তো প্লিজ তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে। দাঁড়াও আমি আমার পুরো আউটফিটটা তোমাদের দেখাচ্ছি, চলো। এখানে আমি আমার পুরো শাড়িটা থেকে দেখাচ্ছি, এই মানে একটা পার্টি ওয়্যার টাইপেরই লুক রেখেছিলাম, আর শাড়িটা ভীষণ সিম্পল, আর ব্লাউজটা, এটা তো ব্লাউজ নয় আমার, একটা টপ, এটা ক্রপ টপ, আমি ব্লাউজ করেই পরেছি। তো দেখো ফাইনালি আমার পুরো লুকটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম, সব মিলিয়ে কীরকম লাগছে জানাবে কিন্তু বারবার বলছি। আর আমি জুয়েলারিও রাখার চেষ্টা করেছি, মানে যাতে আমার ড্রেসের সাথে যায় আর কি। সো চলো সবাইকে একসাথে দেখাই, এই যে ম্যামকে নিয়ে আমরা, ম্যামের সব স্টুডেন্টরা সবাই রয়েছি এখানে, কিন্তু শুধুমাত্র একটা স্টুডেন্ট নেই, রিনিদি। রিনিদি হচ্ছে কি ব্রাইডাল সাজাতে এত বিজি, তো ম্যাম বলো ঠিক আছে ও কাজ যখন করছে করুক, যেদিন ক্লাস ডেমো হবে মানে আমাদের এক্সাম হবে যেদিন, সেদিনকে আমি রিনিকে ডেকে নেবো, তোমরা সবাই থাকবে, সেদিনকে রেজাল্ট দেখবো তোমরা মডেল কেমন সাজাচ্ছ। তো আমরা হচ্ছে কি সবাই সাতজন রয়েছি, টোটাল সাতজনই নিজেদের নিজেরা মডেল রেডি করব, তখন তোমাদের দেখাবো। সারাদিন পর ভাত খাচ্ছি, এখানে রয়েছে শশা কুচোনো, ভিন্ডি আলু ভাজা, মাছের ডিম, মাছ, আলু, পটল, সজনে ডাঁটা দিয়ে একটা ঝোল। কি কটা বলেছিল, দুটো দুটো বললাম, একটা পিজা, একটা ইয়ে ওদের স্পেশাল কি পরোটা দিয়েছে দেখা যাক। আচ্ছা চলো এটা খুলতে হবে, খুলে তুমি একটু করো, এখনই ভাত সাটালাম আমি, একটু লেটে খাই। হ্যাঁ না এখনই খাবো, না না ঠান্ডা হয়ে যাবে তো, চলো তাহলে। হঠাৎ করে
হঠাৎ করে পিজা খেতে ইচ্ছে হচ্ছিল, ভীষণ খিদে পেয়েছিল, এত খাওয়ার ইচ্ছা খিদে পেয়েছিল, ভাত তো খেয়ে নিলাম সারাদিন যেহেতু ভাত খাইনি। আর তোমাদের দাদাভাই বলা মাত্রই অর্ডার করে দিয়েছে, এটা হলো চিকেন বারবিকিউ পিৎজা আর এটা হলো পরাঠা, কিমা পরাঠা পিৎজা। তো চলো দুটো টেস্ট করি, আর তার সাথে তোমার চিলি ফ্লেক্স দিয়েছে, আর এখানে এটা কি গো, অরেঞ্জ সিজনিং যেটা দেয় না। ও আচ্ছা, তো চলো ছিটিয়ে নিই সব কিছু, দেন খাই, তারপর টেস্ট করে বলছি কেমন নাকি। চলো চলো, খাওয়ার জিনিস আর ওয়েট করা যাবে না, কিচ্ছু করার নেই। শরীর ভীষণ টায়ার্ড হয়ে রয়েছে, সেই সকাল 12টায় ক্লাসে গিয়ে 7টার সময় আসলাম, আর ফার্স্ট টাইম এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের প্রতি নিজে মেকআপ করলাম, মানে সেই কোমর পিঠ সব ব্যথা আর ভীষণ ঘুম পাচ্ছে। তো যাই হোক, আমার মেকআপ কেমন লেগেছে যারা ভালোবাসে অবশ্যই জানাবে। সেলফ মেকআপ আমি আমার শাড়ি যেটা পরেছিলাম আর ব্লাউজ সেই অনুযায়ী করেছি, তো অবশ্যই জানাবে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। টাটা।